যারা স্বতন্ত্র প্রার্থী আছে কোনো স্বতন্ত্র প্রার্থী থেকে দেশে থেকে কোনো নির্বাচন করতে পারবে না, কারণ একটাই, তারা চাচ্ছে দলীয় নির্বাচন হোক, সবাই দলীয় ভাবে আসুক। আর সরকার 7টা আসন দিয়েছে, বিএনপি সাজেছে, এই 7টা আসনে তারা ছাড়বে না, তারা চাইতে 300 আসন, 300 আসন তাদের দরকার, 1টা আসন তারা হলে বাড়বে, বাঙালিকে সাধারণ মানুষ যোগ দেবে না, তা নাহলে এই 7টা আসন লে বাড়বে কেন, 7টা আসনে তাদের প্রার্থী দেওয়ার দরকার কি ছিল? আজকে ফলাফল আপনারা হলে শূন্য, আজকে ফলাফল কোন রেজাল্ট শূন্য আজকে, কারণ আপনারা গত কয়েকদিন দেখেছেন আমাকে বগুড়া থেকে আমাদের বাতিল করেছে, আজকে এখানে এখান থেকে বাতিল ঘোষণা করেছে, দুই জায়গার থেকে বাতিল। আচ্ছা, কি কারণে বাতিল করলো, তারা কি কি অজুহাত দেখিয়েছে? ওই যে বগুড়ায় আপনি 1% দিয়ে ভোটার দেওয়া দিয়ে কথা বলেছিল, এখানেও মনে স্বাক্ষর দিয়ে দেয় ভুল হয়, এখানেও একই দেয়া দেখাচ্ছে, এখানেও তারা স্বাক্ষর নেয় তারা খুঁজে পায়নি, গরমিল পাশে ওই কারণে বাতিল করেছে। আপনি এটার প্রুফ হিসাবে কি দেখিয়েছেন? এদের আমরা বলেছি, আপনারা যাদেরকে মনে করেন সন্দেহ হইতেছে, তারা স্বাক্ষর আপনাদের সন্দেহ হইতেছে, তাদেরকে আমরা হাজির করে দিতে চাইছি, যে 5 জন আপনাদের সন্দেহ হইতেছে প্রয়োজন হলে আমরা আপনাদের সামনে তাদেরকে হাজির করে দিই, কিন্তু তারা এদের তো কোনো কথাই শুনেনি। আর আপনারা যেই বলছে আমাদের ভোটার লিস্টে তাদের নাম পায়নি, সে নাম কিন্তু আমরা দেখে দিচ্ছি, আমরা প্রমাণ সহকারে তাদেরকে জমা দিয়েছি, আমরা দেখছি ওখানে বৌড়ও দেখছি ওরা ভালো করে কোনো যাচাই বাছাই করে না, এবং মনে করে তারা খুঁজে পায় না ভালো মতে। দেখুন, 4000 আমরা ভোটারদের বাসায় একে একে করে 4000 ভোটারের বাসায় যায়, আর ওনারা 2-4 মিনিটের মধ্যে 10টা নাম বার করে মনে করেন ঘুরে দেখে না, যে 4000 লিস্টের মধ্যে মনে করেন কোন দিকে আছে আমাকে ভোটার লিস্টে আছে কি না, তাদের নাম আছে কি না, এরা এরকম কিছু কিন্তু ঘাটে দেখে না, না দেখেই মনে করেন বাতিল করে দেয়। আচ্ছা, এটা বাতিলের পিছনে অন্য কারো হাত রয়েছে বা উদ্দেশ্য প্রণীতভাবে করা হয়েছে বলে মনে করছেন? কারো হাত থাকতে পারে, কারণ তা নাহলে 2টা আসন থেকে তো একবার বাতিল করার কথা না, 1টা আসন তো অন্তত দেওয়ার কথা আমাকে। এখন আপনার পদক্ষেপ কি? এখন পদক্ষেপ, এখন মনে করেন হলে হাইকোর্টে আমি কেন আজকে আমি রিট করব, আজকে আর টার্গেট আছে আজকে। আর মনে করেন সবচেয়ে বড় কথা, মানুষের এখন বর্তমানে আমি যা দেখলাম এখনকার পরিস্থিতিতে আমাদের সরকার এবং নির্বাচন কমিশনাররা এদের এত লোভ, লোভের তার শেষ নাই, লোভের সে 1 টাকার লোভ ঠিক নাই, মাত্র 7টা আসন বিএনপি ছাড়তেছে, এই 7টা আসনে তারা দিতে চাইতেছে না, 7টা আসনে ওদেরকে দরকার, এই 7টা আসনে 1টা আসনে তারা ছাড়বে না, এই 7টা আসনে ওদেরকে দরকার, এই 7টা আসনে ওদেরকে দরকার না হলে এই 7টা আসনে 1% এই আইনটা কেন আমাকে 7টা আসন স্বতন্ত্র প্রার্থী করার দরকার? নির্বাচনে যদি আইন যদি সবার জন্য সমান হয়ে থাকে তাহলে যারা দলীয় প্রার্থীরা নির্বাচন করবে তারাই শুধু ভোটের দ্বারা পেয়ে, তাদের কোনো দৌড়ঝাঁপ করা লাগবে না, তাহলে এখন ওখানে নতুন একটা আইন করা হোক, তারা আমাকে দলীয় প্রার্থী ছাড়া কেউ নির্বাচন করতে পারবে না, কারণ আমরা 1% যারা এত খাটে নির্বাচন সবার স্বাক্ষর নিয়ে আসে, সেই স্বাক্ষর তাদের মনে করেন পছন্দ যখন হয় তাহলে আইনের দরকার কি? আমাকে রকম তাতে বোঝা যাচ্ছে যে আমাদেরকে যারা স্বতন্ত্র প্রার্থী আছে কোনো স্বতন্ত্র প্রার্থী থেকে দেশে থেকে কোনো নির্বাচন করতে পারবে না, কারণ একটাই, তারা চাচ্ছে দলীয় নির্বাচন হোক, সবাই দলীয়ভাবে আসুক, দলীয় ছাড়া কেউ নির্বাচন করতে, এই আইনে তো লয় তাহলে আমাদের যে 1% যে ভোটার নিয়ম আছে, স্বতন্ত্র প্রার্থীদের নিয়ম আছে, এই নিয়ম বাতিল করা হোক, তারা বলুক যে সবাই হলে যে দলীয় ছাড়া কেউ ভোট করতে পারবে না। আর সরকার 7টা আসন দিয়েছে, সারা হলে বিএনপি সাজেছে, এই 7টা আসনে তারা ছাড়বে না, তারা চাইতে 300 আসন, 300 আসন তাদের দরকার, 1টা আসন তারা হলে বাড়বে, বাঙালিকে সাধারণ মানুষ যোগ দেবে না, তা নাহলে এই 7টা আসন লে বাড়বে কেন, 7টা আসনে তাদের প্রার্থী দেওয়ার দরকার কি ছিল? তো ইচ্ছে করলে 7টা আসনে হলে আওয়ামী লীগ না প্রার্থী দিতে পারতো, এই 7টা স্বতন্ত্র প্রার্থী করতে পারতো, তা দেয়নি, এই 7টা আসন তাদেরকে লাগবে, এই জন্য তারা স্বতন্ত্র প্রার্থী আছে তাদেরকে একটা অজুহাত থেকে মনে করে তাকে নির্বাচন থেকে বাতিল করে। আজকে গত হলে মনে করেন 8 তারিখ থেকে নির্বাচন কমিশন আমাকে বাতিল করে, 8 তারিখ থেকে আজকে মনে করেন 15 তারিখ পর্যন্ত আমরা ভুগতেছি, ওখান থেকে বাতিল করলো, ঢাকায় এখানে আসলাম, এখানে আসলে নির্বাচন সচিব আমরা আপিল করলাম, এখান থেকে বাতিল করলো, তাহলে আমাদের এত মনে করে হয়তো দরকার কি ছিল? ডাইরেক্ট বলে দিত যে তোমরা স্বতন্ত্র প্রার্থীকে ভোট করতে পারবে না, তাহলে আমাদের এত মনে করেন হলে মানে দৌড়ঝাঁপ করা লাগে না, এত পরিশ্রম করা লাগে না, মানুষটা এত আমরা পরিশ্রম করে আসার পরে তারা মানুষের দামই নাই, এক কথাই বোঝা দিতে চাই, এই সরকার চাইতেছে যে 7টা আসন আছে, এই 7টা আসনে তারা ফিরে নেবে, সাধারণ মানুষকে 1টা আসনে তারা দেবে না। আচ্ছা, আপনার স্বতন্ত্রের জন্য যে 1% যে ভোটের যে লিস্ট বা স্বাক্ষর, এটি স্বতন্ত্রের জন্য আছে, শুধু স্বতন্ত্র প্রার্থী তাদের জন্য 1% নিয়ম, দলীয় যারা ভোট করতেছে তাদের কোনো নিয়ম নাই, দলীয় তো নিয়ম থাকবে না, তার দল করে তাকে নিয়ম থাকবে, দলের তো শক্তি আলাদা, সাধারণ মানুষের কোনো মূল্য নাই, দলের মূল্য এখন সবাই এখন তাই তারা স্বতন্ত্র প্রার্থী দাঁড়াছেন, তারা সবাই স্বতন্ত্র নেতার দিয়ে সবাই দলে যোগ দেন, দলে যোগ দেওয়া জীবনে কেউ নির্বাচন করতে পারবেন না এখন বর্তমান সরকারে। এই 1% নিয়ে আপনার মতামত কি, আপনি কি বলতে চান এই বিষয়ে? 1% একটা কথাই বলতে চাই যে এই আইন হলে বাতিল করা হোক, এই আইনের জন্য না হলে আইন করা হোক যে স্বতন্ত্র প্রার্থী কেউ নির্বাচন করতে পারবে না। ভাই,
আমি আইএনজিবির সব একটু ভাই দাঁড়ান আপনি কি চাচ্ছেন এখন এখন আমি কি চাচ্ছি এখন আমার স্যার দৌড়বো তো আমি হাইকোর্টে রিট করব ওখানে দিলে পেলে পাবো না হলে জীবন আর নির্বাচন করব না কিন্তু আমরা এই প্রচারণা সব শুরু করবে সবাই সেক্ষেত্রে আপনি আবার কোর্টে যাবেন হাইকোর্টে যাবেন লং একটা প্রসেসিং আপনি কি আদৌ নির্বাচন করতে পারবেন এবার জানি না আল্লাহর উপর ভরসা রাখতে স্যার বরাবর ভরসা এরকম আমার 2018 তে হয় এখান থেকে না পাওয়ার পরে হাইকোর্টে আমি রিট করে হাইকোর্টে থেকে পেয়েছিলাম আরেকবার আমি এদিকে আইনের উপর শ্রদ্ধা আছে হাইকোর্ট পর্যন্ত যাবো যদি পাইলে ভোট করবো নাহলে ভবিষ্যতে আর নির্বাচন করবো না কারণ এই সরকার মনে করেন যে আইন করছে 1% এই আইনে দিন দেখে তো ভোট স্বতন্ত্র পার্টি পাস করতে পারবে না ভোটারও করতে পারবে না এটা নির্বাচন কমিশন করছে আগে সরকার তো কাউকে মনে করেন হুকুম না দিলে তো কোনো কাজ করতে পারবে না সরকার বলতে বলে তো বলছে আপনি দেখেছি 28 সালে নির্বাচন করেছেন এরপরে এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছেন কিন্তু বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এটার কারণটা কি বারবার প্রতিবন্ধকতা আমার এখন না তো 1% যারা আছে সবাই এর মনে করে স্বতন্ত্র প্রার্থী যারা ভোট করতে সবারই একই রকম নিয়ম করতে কিন্তু আমার এখন না তো কিন্তু এই আইনে মনে এক কথা কি বলছে দলীয় তুমি নির্বাচনের আইনই হয় নির্বাচন যদি সবাই করতে পারবে তাহলে দলীয় ক্ষেত্রে 1% না লাগে তাহলে আমাকে স্বতন্ত্র প্রার্থী কেন আইনে রাখার দরকার কি ছিল এই দরকার ছিল না তো এটা অবশ্য অন্যায় করা হয়েছে দুইটা আসন থেকে দুইটা আসনে বাতিল করে দিয়েছে তাহলে অন্যায় করা হয়নি আপনি বলছেন যে আওয়ামী লীগ 300 আসনে নিচ্ছে কিন্তু আওয়ামী লীগ তো 300 আসনে নাই জাতীয় পার্টিও তো আছে তাহলে আপনি কিভাবে বলছেন যে আওয়ামী লীগ 300 আসনে 300 আসনে ভোট দিয়েছে আমরা 7টা আসন ছাড়ে দিয়েছে বিএনপি এই 7টা আসনে তারা চাইতেছে না হলে আপনি স্বতন্ত্র প্রার্থী 7টা আসন তারা ইচ্ছে করলে নাও ভোট করতে পারতো চাইতে পারে আপনি যেভাবে চাচ্ছেন তা একজন সাংসদ সদস্য হিসেবে সেও তো অধিকার আছে চাওয়ার যে কোনো লোকের চাওয়ার অধিকার সংসদ সদস্য অধিকার সবার থাকলে তাহলে মনে আইন খেলে মনে করে দাদা মনে দলীয় করবে তাদের জন্য 1% থাকবে না তার দল করবে না তাদের জন্য থাকবে এটা কোনো আইন হলো দেখে সবাইকে ধন্যবাদ ঠিক আছে আমরা হলে যে 1% যে আইন আছে এটা ভেঙে নতুন করে আইন হলে চালু করো সবাইকে ধন্যবাদ।